এই মুহূর্তের খবর, ধুধুদহ রাসকেলা ফুটবল ময়দানে আব্বাস দিকে আসার কথা ছিল 28-13 জানুয়ারি বুধবার, অর্থাৎ আগামীকাল। সেটি স্থান পরিবর্তন হয়েছে, স্থান হয়েছে পিপলদহ মিনাকা উত্তর চব্বিশ পরগনা। টাইম 10টা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত রয়েছে এবং প্রিজাদ আব্বাস সিদ্দিক ভাইজান অবশ্যই উপস্থিত থাকবেন এবং সাথে বাইজি দামিনী ভাইজান থাকবেন। কিন্তু স্থান কেন পরিবর্তন হয়? কোনো এক পার্টির চাপে ওই ময়দানে জলসেটি বন্ধ করা হয়, তারপরে সেটা পিপুলদহ নিয়ে আসা হয়। কিন্তু জায়গাটা এক হিন্দু ভাই দিয়েছে এবং জায়গাটা দেওয়ার পরে সেখানে উপর থেকে পুলিশ আসে। আসার পরে সেই হিন্দু ভাইটি পরিষ্কার পুলিশকে জানিয়ে দিল, এটা এখানে আমরা হিন্দু মুসলিমে একসাথে বসবাস করি, এখানে আমাদের কোনো প্রবলেম নেই এবং মহানিসারে সব হবে এবং শীত অবস্থা হবে, একটুই আমরা উপস্থিত থাকব। এই কথা বলার পরে সেখানে থেকে পুলিশ চলে যায়। আজ পিরিজাদ আব্বাস সিদ্দিক ভাই যেন একটা ছোট ভিডিও দিচ্ছি, যেটা বাস্তবে পরিণত হচ্ছে এবং এখানেও সেইটাই হলো। গায়ের মুসলমান আপনি চিন্তা করেন না পীর সাহেব, আমি দেখছি কথা বুঝে আসছে। তাহলে আজকে সেই জায়গায় শুধু যে জলসার মাহফিল অনেক জায়গায় মুসলিম পাড়াতে মুসলমান করতে দিচ্ছে না, অথচ হিন্দু ভাই বলছে আরে পীর সাহেব আসবে আমার জায়গায় করুক, আমার জায়গায় করুক। তাহলে বলুন কে আপন কে পর ব্যবহারেই বোঝা যায়। শুধু নামের আগে মোহাম্মদ থাকলে হয় না, হোসাইনের কোনো হিন্দু ছুরি ধরেনি, এই নামের আগে মোহাম্মদই ধরেছিল। কালকের অবশ্যই পিপুলদা আসবেন সকলেই, আর ভিডিওটি একটু শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন।